শীতের সকালে নাস্তার টেবিলে যদি থাকে অনেক রকমের সবজি দিয়ে বানানো খুবই মজাদার, হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট, তাহলে কিন্তু শীতের সকালটা আরও বেশি জমজমাট হয়ে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুরাইয়া শাহিন সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক রকমের সবজি দিয়ে বানানো খুবই মজার একটা রেসিপি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, গাজর, সিম আর আলু, এটাকে ছোটো করে কেটে লবণ দিয়ে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। আর সবজি সিদ্ধর পানির ভিতরেই এখন আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট বারবিকিউ নুডলস। এই পর্যায়ে নুডলসটাকে আমি একটু ভালোমতো নেড়ে চেড়ে দিব। ভিডিওর শুরুতেই সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন যত ভিডিও দিব সবগুলি ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো ঠান্ডা পানি দিয়ে আমি নুডলসটাকে খুব ভালোমতো করে ধুয়ে নিচ্ছি, যাতে করে অনেকক্ষণ পর্যন্ত নুডলসটা একটু ঝরঝরে থাকে, স্টিকি ভাবটা না চলে আসে। এদিকে আমি তেল গরম করে নিয়েছি, আর এই তেলের ভিতরে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু আমি খুব ভালোমতো একটু ভেজে নিব। ভেজে খুব ভালোমতো করে কিন্তু আমি পেঁয়াজ টমেটোটাকে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপি, আর বাঁধাকপিটা কিন্তু আমি সিদ্ধ করিনি, কারণ বাঁধাকপিটা এমনিতেই খুব সফট, এটা একটু রান্না করলেই হয়ে যায়। আর আজকে আমি রান্না করব ভেজিটেবলস নুডলস। যখনই শীত আসে, শীতের সময় তো অনেক রকমের সবজি পাওয়া যায়, আর আমার ঘরে সবার চাহিদা থাকে, মাঝে মাঝেই আমাকে এই ভেজিটেবলস নুডলসটা রান্না করতে হয়। তো এর মাঝে অনেকবার রান্না করেছি, আপনাদের সাথে একবারও শেয়ার করা হয়নি, তাই চিন্তা করলাম যে আবারও যেহেতু করছি ছোট্ট আকারে একটু আপনাদের সাথেও শেয়ার করে দিই। তো বাঁধাকপিটা ভাজা হওয়ার পরে কিন্তু এখানে আমি আমার সেই সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিয়েছি, তো এই পর্যায়ে খুব ভালোমতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তা আমার কাছে মনে হচ্ছিল লবণটা একটু কম হয়ে গিয়েছে, আমি আবার লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তারপর আমি এই সবজিটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। আসলে সবজি সিদ্ধর সময় কিন্তু আমি লবণ দিয়েছি, তারপরও একটু লবণ যদি সবজির ভিতরে ভালোমতো না ঢুকে খাওয়ার সময় কিন্তু এতটা ভালো লাগে না। তা আমি একটু ঢেকে রাখলাম সবজিটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য, কারণ সবজিটা কিন্তু আমি অনেক বেশি সিদ্ধ করিনি, আমি হালকা সিদ্ধ করেছিলাম, আর সবজি গলে গেলে খেতে একেবারেই ভালো লাগে না, তা আমি এমনভাবে সিদ্ধটা করেছি যেন আমার সবজিটা রান্না হওয়ার পরেও সবজিটা একদম একটু আস্তে আস্তে থাকবে, গলে না যায়। তো এই যে আমি হালকা একটু ভেজে নিয়েছি আবার, আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে নুডলস। তো নুডলসটা দিয়ে কিন্তু এটাকে আমি একটু ভালোমতো করে এভাবে একটু নেড়ে চেড়ে নিব, কারণ এখনও কিছু কিছু জায়গায় কিন্তু একটু স্টিকি ভাবটা রয়ে গিয়েছে, হালকা হালকা লেগে আছে, তো সেপারেট করে নিলে কিন্তু এই জিনিসটা আর কি ভালো হয়, একটার সাথে একটা লেগে যাবে না নুডলস। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই নুডলসের প্যাকেটে 2টা মশলা ছিল সেই মশলাগুলি, আর বাড়তি অন্য কোনো মশলাই আমি দিব না, এটা একদম সিম্পলভাবেই আমি রান্না করছি ঘরোয়া মশলায়। তো নুডলসের মশলাটা দিয়ে কিন্তু আমি এটাকে একটু ভালোমতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি একটু মিডিয়ামে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 4টা ডিম, ডিমে আমি কিছুটা লবণ দিয়ে এটাকে ভালোমতো ফেটে নিচ্ছি। তো এই যে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এখন আমি এই যে ডিমটা দিয়ে দিলাম। যখনই আমি নুডলস রান্না করি আমি হয়তো বা ডিম সিদ্ধ করে দিই, তা নাহলে কিন্তু আমি এভাবে করে ভেজে তারপর আমার নুডলসে ডিম দিই, আমি একসাথে সবজির সাথে কখনোই ডিমটা দিই না, ওটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। আসলে এটা যার যার রুচির ব্যাপার, আমার কাছে যেভাবে ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে ডিমটাকে হচ্ছে কি আমি একটু এভাবে করে ফোল্ড করে দিচ্ছি, আর এই ডিমটাকে কিন্তু আমি একটু গাঢ় ব্রাউন করে ভেজে নেব। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্তই ডিমটাকে আমি ভেজে নিব।
যে আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটা দেখেন কত সুন্দর লাগছে। আর এখন এটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে দিব। আর এইভাবে করে ডিমটাকে আলাদাভাবে ব্রাউন করে ভেজে কেটে তারপর যদি নুডলসে দেওয়া হয় এতে করে কিন্তু নুডলসের টেস্টটা অনেক ভালো আসে। যতটুকু ছোট করা যায় ঠিক সেভাবেই আমি এই যে এরকম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। তো এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এখন আমি হচ্ছে কি ডিমটা এই যে নুডলসে দিয়ে দিলাম। আমার চুলাটা কিন্তু এখনও মিডিয়ামেই আছে আর এখন আমি এই ডিমটা দেওয়ার পরে নুডলসগুলোকে খুব ভালো মতো করে উলট পালট করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ডিম আর নুডলস একসাথে মিশে যায়। আর এখন আমি চুলাটাকে একদম বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে আমি এটাকে 5-7 মিনিট আরও রান্না করব। আসলে আমি চুলাটা কমাবো না, তাহলে কিন্তু নুডলসে একটা পানি ছেড়ে দিবে। চুলাটা বাড়িয়ে দিয়েই কিন্তু এটাকে এভাবে করে অনেকক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে আমার খুবই মজাদার, টেস্টি এবং হেলদি ভেজিটেবলস নুডলস। আর কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে। আর এদিকে আমার ছেলেরা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, শুধু বারবার বলছে আম্মু তোমার কি এখনো হয়নি। তো আমার পিছনে পিছনে ঘুরঘুর করছিল আর শুধু মানে দেখছিল আমার হয়েছে কিনা। আসলে ওদের হচ্ছে কি এই নুডলসটা অনেক বেশি পছন্দ। আর যেদিনে আমি ঘরে এই নুডলসটা রান্না করব ওদের মনে হয় ক্ষুধাটা খুব তাড়াতাড়ি লেগে যায়। তো যাই হোক, আমার তো রান্না হয়ে গিয়েছে, তা আমি বলছি যে বাবা হয়ে গিয়েছে, এখনই আমি তোমাদেরকে গরম গরম দিয়ে দিচ্ছি। তো আমি প্রতিটা প্লেটে কিন্তু এখন এই নুডলসটাকে একটু বেড়ে নিচ্ছি। আর শীত আসলেই আমার ঘরে দুদিন পর পরই কিন্তু এই ভেজিটেবলস নুডলসটা রান্না করতেই হয়। তো এই যে আমি আমার ছোট ছেলেটাকে দিয়ে দিচ্ছি। আর বড়টা এতক্ষণ পাশাপাশি ঘুরঘুর করতে করতে ঘরে যে বসেছিল, তো আমি ডাক দিলাম যে চলে এসো, এই যে হয়ে গেছে, ও বসে পড়েছে। তো দুজনই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। এখন আমি বারবার শুধু বলছি একটা রিভিউ দাও, কেমন হয়েছে আমাকে জানাও, আমি এত কষ্ট করে রান্না করলাম। যাই হোক, বহু কষ্টে কিন্তু অনেকবার বলার পরে হাসি মুখে একটা রিভিউ দিয়ে দিল। আর ওদের চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নুডলসটা কতটা মজা হয়েছে। তোরা খাচ্ছে, সো এখন আমিও খাওয়া শুরু করছি। আর দেখেন সবজিগুলো কিন্তু সব একটু আস্তে আস্তে আছে, একদম গলে যায়নি, এটা কিন্তু অসম্ভব মজা। তাহলে আমি আজকে খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসবো আবার নতুন কোনো এক ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।